ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. وعليكم السلام ورحمه الله وبركاته، الحمد لله رب العالمين، السلام والسلام على من لا نبي عباده. ديني في دكن الله سبحانه وتعالى لا يقلف الله نفسا الا وسعها. আল্লাহ বলছেন সুরা বা দুইশো ছিয়াশি মানে এই সুরার শেষ আয়াতের প্রথম অংশ লা আল্লাহ এই পৃথিবীতে কাউকে তার সাধ্যের বাইরে কোনো প্রজা কোনো ইবাদত তার উপর আল্লাহ চাপিয়ে দেন না তো আমরা যেটা বলবো সেটা হচ্ছে যেই ভাই তার মা হোক যেহেতু তার বাবার স্ত্রী সে তার মা যে তার বাবার স্ত্রী সে তার মা সৎমা হোক আর সদ্ হোক আর যেই হোক তো ভাইয়ের উচিত হবে সে আকিদা মানহার সম্পর্কে তার মা তার সৎমা হোক তার সৎ বোন হোক যেই হোক তাদেরকে সে তার সাধ্য অনুযায়ী চেষ্টা করবে বলতে থাকবে তবে বলার সময় যাতে রাগারাগি না হয় বলার মধ্যে যাতে তার উচ্চ শরীর না হয় যে তারা অপছন্দ করে তারা মানুক আর না মানুক অলসতা করুক সে ভাই তাদেরকে হিকমাস সহিত সুন্দরভাবে হাসি মুখি দিয়ে সুন্দর করে তাদেরকে বলবে তাদেরকে মা ইয়া করবে আর বেশি বেশি করে দুই নম্বর যে কাজটা করবে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবে দোয়া এমন একটাই ইবাদত পৃথিবীর যে কোনো শক্ত জিনিসকে আল্লাহ সুহামতাল্লা আল্লাহ সুহামতোল্লার মাধ্যম দিয়ে আল্লাহ সুমন্তলা চাইলে একবারে ঠিক করে দিতে পারে এই জন্য দোয়া করবেন আল্লাহর কাছে আল্লাহ আমার পরিবারটাকে আমার সৎ মা আমার সৎ বোন আমার আব্বা আমার পরিবার যারা আছে আমার আত্মীয় তুমি হেদায়ত করো আল্লাহ আমাকে এবং আমার পরিবার আমার আত্মীয় শুধু আগে নিজের জন্য করবেন তারপর আপনার মা বাবা ভাই বোন স্ত্রী সন্ধান তাদের জন্য এটি হচ্ছে নিয়ম আপনি এদেরকে কি করতে পারবেন না ইয়ে করবেন না হ্যাঁ না আপনি একেবারে বন্ধ করে দিবেন না বন্ধ করে দিবেন কেন ভাই পৃথিবীতে এই মানব জাতির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি তার তেইশ বছর জীবনে দিন প্রচার করছেন কখনো কোনোদিন তিনি ব্যর্থ হয়ে পিত লাগান নাই না মানুষ মানে না থাক মানুষের কিছু বলা দরকার নেই কখনো তিনি এই কাজটা করেননি তার সাহাবারও কখনো এই কাজটা করেন নাই সাহাবার পরে যারা তারা সাহাবিদেরকে দেখেছেন তাবিয়ান তারাও কখনো এই কাজটা করেননি তাবে তাবিয়ান যারা যারা তাবিয়ানকে দেখেছে তারা হলো তাবে তাবিয়ান তারাও কখনো কখনো এই কাজটা করেনি যারা ইমাম আছে তারাও এই কাজটা করেনি তারা দাওয়া দিদি দেখেছে হেদাতের মালিক তো আল্লাহ আল্লাহ কেউ হেদায়ত করতে পারে না তারা দেওয়া দিতে তারা দেওয়া দিতে থাকতো কিন্তু মরার পর্যন্ত তারা দিত এই জন্য তারা দেওয়ার পদ্ধতিটা ছিল ভালো মানে সিস্টেম ছিল খুব ভালো রাগানিত হতো না সুন্দর যখন তারা না বুঝবো তখন আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতো কথা বলছে তো এটি হচ্ছে নিয়ম এটি হচ্ছে সৌন্দর্য আপনি যখন এভাবে করতে থাকবেন আপনি পড়তে থাকেন আপনি চেষ্টা করতে থাকেন তবে নিজে মানতে হবে পরিপূর্ণভাবে আল্লাহ আপনাকে সাহায্য করবেন আর বেশি বেশি করে দোয়া করবেন আর দোয়ার মাঝে আমাকে একটু মনে রাখবেন সেটা আল্লাহ আমাকে তার দিনে পথে কবুল করে নেন আল্লাহ আল্লাহ মাহবুদ আল্লাহু সামাদ আর আপনি তাহাজত করেন দোয়া করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সহজ করে দেবে আল্লাহ সামলা আমাকে আপনাকে আমাদের সবাইকে কোরআন এবং হাদিস আমল ইবাদত করে